So what is up, Polopons? It's me here, Tazwar, and I'm back with another epic Minecraft episode of a video. So welcome back to another episode of Minecraft Survival Series. Yes, Survival Series. Nam tonic josh, I know. So welcome back to another episode of Minecraft Survival, and ajke holo amader onek special ekta episode. Okto din special hoy kono I hoy na, okay? So আজকে আমাদের অনেক বেশি স্পেশাল এপিসোড বিকজ তোমরা দেখতে পাচ্ছ আমি ইন্ট্রোটা মারছি কথা আমাদের কিচেনে বিকজ কিচেনের সাথে অনেক সম্পর্ক আছে এর কারণ হলো আমরা কিচেন থেকে স্টার্ট করতে কারণ হলো আজকে আমি তোমাদেরকে রান্না করা শেখাবো মানে আছে রান্না করা ওয়াও আমি তো শেফ হয়ে গেছি ভাই রান্না করা শিখাচ্ছি না অন্য একটা কাজ আছে সো তোমরা আজকে টাইটেল এবং থাম্বনেলে তোমরা বুঝে গেছো আমি কিছু ভিডিও করব তাও তোমাদের আরেকবার বলে দিই বিকজ আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে বিকজ আজকে 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 তোমাদেরকে আমি দেখাবো হলো তোমরা কিভাবে একটা অটোমেটিক চিকেন ফার্ম বানাবা ইয়েস অটোমেটিক চিকেন ফার্ম যেটা হচ্ছে চিকেন বাট অটোমেটিক ইয়া এটাই সো তোমার আজকে তোমাদের যদি ভালো লাগে কেন বলতেছি আমি ভিডিও স্টার্ট করি নাই সো এই ভিডিও স্টার্ট করার আগে তোমাদেরকে সেটা ছোট রেখে রাখতে চাই তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তোমার সাথে কম সাবস্ক্রাইব নিস চ্যানেল বিকজ এরকম আরও ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করে মনে করি অ্যান্ড আমার একটা মাইনক্রাফট প্লে লিস্ট আছে তো তোমরা যদি ফার্স্ট থেকে দেখতে চাও তাই প্লিজ দেখা বিকজ ইউ ক্যান এনজয় দ্য সিরিজ তোমরা সিরিজ দেখতে পারো কিন্তু আমার মাইনক্রাফট সিরিজ দেখতে পারো না কী আজব না কী একটা আজব কথা দেন অবশ্যই আমার একটা ডিসকর্ড সার্ভ আছে সেখানে তোমরা জয়েন হতে পারেন প্লিজ জয়েন হইস ওকে আমি কিন্তু তোমাদেরকে দেখতেছি ওকে এই দেখো Look me in the eyes. তাকাই থাকতেছি সাবস্ক্রাইব কর সো লাইক শেয়ার সাবস্ক্রাইব যা ইচ্ছে তাই করে দাও বাট সাবস্ক্রাইবটার জন্য হয়ে যায় সো আজ রান্না গল্প দিয়ে চলি শুরু করতে সো তোমাদের ফার্স্ট অফ অল যা লাগবে সেটা হলো কিছু আন্ডা হবে এটা আমার আন্ডা কই আন্ডা দেখো অনেকগুলো আন্ডা আমার কাছে এই কয়টা হলেই চলবে আমার আন্ডা আর এখানে আমাদের ফালতু আজাইরা পাঁচ জিনিস আঁকাইমা সব কিছু রেখা দিই আর কিছু নাই ও এটা বোন মিলটা একটু গ্যাদার করে নিই সব কিছু একসাথে আরে আর কিছু নাই মনে হয় কালেক্ট কর হ্যাঁ আর তোমাদের এখন যা লাগবে সেইটা হলো তোমাদের কাবা দেখে তুমি যদি এখানে আন্ডা খালো তাহলে কিন্তু জীবনে এটা কুক হয় না দেখো অ্যাজ ইউ গাইস ক্যান সি তোমরা ছাগল হইলে এটাই করবা বিকজ এটা হচ্ছে বিগ ব্রেইনের কাজ না সো তোমাদেরকে দেখাই দিয়ে আসলে অটোমেটিক চিকেন ফার্ম কেমনে বানায় বাট তার আগে আমি আমার উড টুড রেখে আসি বিকজ লাস্ট এপিসোডের পর আমি আর খেলি নাই দুঃখের সাথে জানাইতে যে আমি লাস্ট এপিসোডের পর আর খেলি নাই অ্যান্ড এদের এপিসোড আসবে খুবই জলদি বিকজ আমি তোমাদেরকে বলছি আমার মাইন্ডটা খুব জলদি শেষ হয়ে যাইতেছে এটা কিওয়ার্ড নামটা তোমার এখনো দেইনি আমি সো এই যে আমরা ভাই লেখাইছি না তো হ্যাঁ কই গেল আই গেস এটার জন্য লেখাইছি বুঝতে পারতেছি আমি চিকেন ফার্মে আসলেই লেখা অ্যান্ড আমার বানি ফার্ম অনেক সুন্দরভাবে কাজ করতেছে আর এই যে আমাদের অটোমেটিক চিকেন ফার্ম ইউ ক্যান সিট হিয়ার ওকে সো বসে থাকো লেখাইতেছে আর আমাদের অটোমেটিক চিকেন ফার্মটা এই জায়গায় আমাদের গেট আছে এখানে সো এটাই হলো আমাদের অটোমেটিক চিকেন ফার্ম সো সেটা হলো তোমাদেরকে দেখাই দিই ফার্স্ট অফ অল গেটটা লাগাই দিই গেট লাগ হ্যাঁ সো এটা হলো আমার অটোমেটিক চিকেন ফার্ম সো আমি এইখানে এদেরকে নিচে রাখছি মানে ফার্স্ট অফ অল আমি হপার দিছি হপারগুলো ফার্স্ট অফ অল ইউ ওয়ান আর ডাই ওকে তোমরা দুইজন মরতেছ সো আমি যা প্ল্যান করছি তাই হয়েছে মানে আমি সেই রকম পিস্টনের পানি দিয়েছি না তোমরা জানো আমার কারণ বিকজ আমি ওইগুলো তো ভালো না প্লাস অনেক ল্যাগ খায় অনেক গেম ল্যাগ খায় এবং ক্র্যাশ খেয়ে যায় সো আমি ওই হপারের সাথে পুরো একবারে এই বক্সটা মানে এই পুরো একটা বক্স বানিয়েছি এই বক্সটাই পুরো একবার হপারের সাথে কানেক্ট করছি এই চেস্ট এই তিনটে চেস্টের মাধ্যমে এবার দেখো মানে ওরা আন্ডা পারতেছে এবং আন্ডা পাইতেছি আমি দেখছি আন্ডা মানে সব আন্ডা এত আন্ডাতে কেনতে পারে ওরা মানে ওরা যা যা পারতেছে সবাই পাইতেছি প্লাস ওদের মিটও পাইতেছি মিট পাওয়ার আটটা রিজন আছে সো তোমাদেরকে দেখাই দিই এরপর আমি এটা ডাবল প্রোটেকশনের জন্য ফার্স্টে থেকে স্টার্ট করি আবার সো তোমরা যদি হপার ব্যাপারে না জানো দেন প্লিজ ভাইয়া আমার অনেক ভিডিও আছে দেখে আসো এরপর মানে হচ্ছে হপার সাথে এমন করে আমি ওখান থেকে চেস্টে কানেক্ট করছি এবার এমন এমন করে আসছি
আসার পরে পুরো একবারে ইয়েটা ফ্লোর কানেক্ট করছে, মানে এটা একটা পিউডিপাই থেকে আমি দেখছিলাম। এরপর আমি প্ল্যান করছি আমি করি একটা। এরপর এই যে হপারে ওরা ফেলে ডিমটা, এরপর ওরা আস্তে আস্তে করে চেষ্টা চলে যায়, অথবা আমি যা করি আমি বললাম আমি অটোমেটিক কোনো লাভা দিয়ে কুকিং সিস্টেম বানাই না, আমার কুকিং সিস্টেম আছে। সো আমি জাস্ট এগুলো আনি, ব্রুম 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 করে ফাটাই, শুধু ফাটাই শুধু ফাটাই। এরপর যেই কয়টা চিকেন পড়ে, মানে অনেক আমি তো ডিম তো অনেকগুলোই পাই, রাইট, অনেকগুলো আসলে ডিম পাই, সো চিন্তা করার কোনো মানেই হয় না। এরপরে দেখো অনেকগুলো চিকেন পাইছি, রাইট, মানে সব বাচ্চা এখন। এরপর তোমাদেরকে একটা টিপস দিয়ে দিই যে এরপর এই ডোটা বানাইছে এখন হচ্ছে এখান থেকে যারা আসবে, মানে হচ্ছে ওই চিকেনগুলো যারা এখানে এসে পড়বে তারা তো এই সোর্ডের বাড়ি খেয়ে মরবে ফার্স্টে। এরপর মরার পর আমি এই গেটটা সুন্দরভাবে লাগাই চলে যাব। সো এখন মানে হলো ওয়েট ইট কল, সো এ ও হ্যাঁ বাই দ্য ওয়ে আমি এখানে একটা ওয়াটার এলিভেটার বানাইছি, সেটা হলো আরেকটা বানাইছি, সেটা হলো একবারে ওটা পরের কথা, পরের কথা পরে। তোমাদের কয়েকটা টিপস দিয়ে দিই যে ওয়েট 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 হ্যাঁ সো একটা টিপস দিয়ে দিই যে তোমরা সিডস নিতে চাও, ওকে সিডস নিয়ে নিও ভাইয়া, বিকজ সিডস হচ্ছে একটা জিনিস। অ্যান্ড আমি এরকম অটোমেটিক চিকেন ফার্ম, তোমাদেরকে একটা হিস্ট্রি বলে আসলে কী হয়েছিল। সো অটোমেটিক চিকেন ফার্ম বানাতে গিয়ে আমার অনেক ঝামেলা হয়েছিলো, এর কারণ হলো অ্যাজ ইউ গাইজ ক্যান সি আমি এখানে দুইবার ট্রাই করছি, দুইবার টু ফ্রিকিং স্ট্যাম্প আর এফ কে নাকি অফ হাফ কে ফিশিং ফার্ম বানানোর ট্রাই করছি, বাট কাজও করে নাই। আর এই যে আমার সেই বিখ্যাত কি যেন ওর নাম, ও মাই গড, বাইরে বাইরে তো কী রে, তো তো সেই লেভেলের টিম পারতেছস, কিন্তু মানে হচ্ছে এটা অটোমেটিক না, এটা হচ্ছে সমস্যা, মানে এটা আমার প্রবলেম না, মানে অটোমেটিক না হইলে তা থাকে এখানে থাকা যায়, মানে আমি অনেক ট্রাই করছিলাম, যেমন এখানে একটা, এরপর এখানে একটা ট্রাই করছিলাম, মানে একটা কাজ করে এরপর সব চিকেন পালাই গেছে, পালাই যাওয়ার পর সারা আমার পরে বেজের মধ্যে ছড়ে গেছে, পিউডিপায়ের মতো, পুরো পিউডিপায়ের মতো হয়েছে আমার। এরপর মানে আর কিছু আমি পিস্টেন পিস্টেন করি নাই, যেমন ওই দেখো ওই সুগার কেন ফার্মের জন্য আমার রাগের চোটে আমি আর প্ল্যান করছি পিস্টেনের কোনো কাজই করবো না, মানে যা করবো হাতেই করবো, বাট তা আমাকে তো করতে হয়েছে নাকি। এরপর এখানে যেমন এই ধরো ডিম পারতেছেরা, ডিম পারবেরা, আর আমি জাস্ট এখানে আসবো এবং এই সিডসগুলো দিব ছোট্ট বাচ্চাদেরকে, ওর এক্সপিরিয়েন্স যা পাই ভাই, লেভেল যা বাড়ে এটা দিয়ে, এটা দিয়ে মানে কিন্তু আসলে লেভেল অনেক বাড়ে, যেমন বাচ্চাদেরকে তেলে তো পুরো একবারে লেভেল, সেই রকম ভাই একটু খা, সেই লেভেলের বাড়ে পুরো, সেই লেভেল মানে কী বুঝছো তো, পুরো একবারে। এরপর হ্যাঁ একে এরপর একে একটু খাইনি এমন রয়ে গেছিল। এরপর আমি যা করি সুন্দরভাবে, আমি আমি আবার বলছি সুন্দরভাবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ভাই মারতে দে তোদের, এমন করে শুধু খুন করি বড়োদেরকে, আমি বাচ্চাদেরকে স্পেয়ার করে রাখি, বিকজ বাচ্চারা ছোটো মানুষ এখনও, ওরা এখনও বোঝে না বুঝছো তো, ওরা বোঝে না। সো ওই বাচ্চাগুলো এখন আস্তে আস্তে বড়ো হবে, এরপর আবারও ওদের টাইম আসবে মরার টাইম, অথবা আমি যদি এই গেট দিয়ে পার হয়ে যাই ওরা যদি আসতে পারে দেন ওদের মৃত্যুর টাইম এখনই হয়ে যাবে। ওকে সো এরপর ওরা যখন মরে, এরপর আমি জাস্ট এখানে সুন্দরভাবে দেখো সুন্দরভাবে বুঝছো সুন্দরভাবে ইয়েগুলো কালেক্ট করে নিই, সুন্দরভাবে এগুলো কালেক্ট করে নিই। আবার এগুলো ক্রিপার আসিস না, এমনি তো আন্ডারগ্রাউন্ড বেস, এবার ক্রিপার মানে এরপর এগুলো নিয়ে আবার এরপর আবার ওখানে ফাটাই, আর কিছু না, মানে এটাই হলো আমার অটোমেটিক সিস্টেম। অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হলো তুমি ফার্নিস দিয়ে একটা সিস্টেম বানাইতে পারো, সেইটা হলো আমি তোমাদের এক্ষুনি দেখাই দিছি। না আমি যা প্ল্যান করছিলাম তা আসলে অ্যাকচুয়ালি হয় না, আমি প্ল্যান করছিলাম যে এখানে হপার দিয়ে এখানে ফার্নিসগুলো বসবো, এরপর তাহলে ইয়েগুলো এসে পড়বে, বাট আমি তো বুঝতে পারছি যে এখানে ডিমগুলো এসে পড়বে, সো আসলে ওইটা কাজ করে না আমার ওই যে প্ল্যান করছিলাম। বাট এই আইডিটা আসলে ভালো, যারা হচ্ছে লো স্পেসিফিকেশনস খেলে, মানে হচ্ছে ইয়ে দেখো যেমন এরা আবার বড়ো হয়ে গেছে, এই গেট লাগাই দিই ফর প্রোটেকশন, প্রোটেকশনের জন্য বোঝো না, ও জাস্ট ডুববো, এটা এখনও বড়ো হয় নাই, সো এটা এখনও বাঁচতে পারবে, বড়ো হইলে দুরুম দুরুম একবারে পুরো খেলা শেষ এদের। ওকে
তোমার মনে হয় এখনই খেলা শেষ মর। এরপর আমি যা করি তোমরা তো সবাই জেনে, এরপর আমি তা করি সেইটা হলো যা সুন্দর হয়ে উপরে যাই, ক্রিপার আছে না ক্রিপার নাই, এরপর আমি সুন্দরভাবে উপরে যে আমাদের অটোমেটিক ফার্নেস সিস্টেমে যাই বা অটোমেটিক ফার্নেস সিস্টেমে যেয়ে রান্না বসাই দিই, এরপর আমাদের অটোমেটিক ফার্নেস সিস্টেম সুন্দরভাবে রান্না করে দেয়। সো এই তোমরা যদি অটোমেটিক ফার্নেস সিস্টেমটা না দেখাছো দেন প্লিজ ভাইয়া দেখাছো, বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট অফ মানে হচ্ছে আমার মধ্যে সবথেকে বেস্ট জিনিস অফ অল টাইম, বিকজ এইটা আমাকে যেমন হেল্প করছে মানে লিটারেলি এটা যেমন আমাকে সাপোর্ট করছে মানে সাপোর্ট কি বলছি আসলে আমি পাগল হয়ে গেছি, মানে এইটা আমাকে যেমনে ভাই কি এমনি বলি তোমাদেরকে মানে এইটা আমাদেরকে এটা আমাকে যেমনে মানে রান্না করতে হেল্প করছে অনেক ফাস্ট, আমি তোমাদেরকে আসলে এক্সপ্লেন করতে পারবো না আসলে, মানে আমার এটা বলতে মানে হচ্ছে অনেক ইজি, মানে সবাই পুট করবো হয়ে যাবে রান্না শেষ, মানে যত ইচ্ছে পুট করো সমস্যা নেই। সো এটা ছিল আজকে ভিডিও, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগেই থাকে দেন সেটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, বিকজ এরকম ভিডিও পেতে হলে আরও সাবস্ক্রাইব করতে হবে, এরকম ভিডিও মিস করতে চাও না তুমি, ওকে। সো আজকে থাকি পর্যন্ত, দেখাবে পরে কোনো ভিডিও, তুমি শুধু ভালো থাকো সুস্থ থাকো, স্টে হোম স্টে সেফ অ্যান্ড বাসে বসে নামাজ পড়ার জন্য এই প্যান্ডেমিক জলদি মানে করোনা ভাইরাস জিনিস যেন জলদি ঠিক হয়ে যায় যেন আমরা আবারও সুস্থভাবে আগের জীবনে ফিরতে পারি। সো আজকে থেকে মিনিষ্ট হয়ে দেখাবে পরে কোনো ভিডিও, তুমি ভালো থাকো সুস্থ থাকো স্টে হোম স্টে সেফ অ্যান্ড ডিসকর্ড সার্ভারে জানাতে ভুলো না, বিকজ আই নিড 100 মেম্বার্স অ্যাট অল কস্ট, জাস্ট জয়েন নাও, বাই।